মানে আমরা তো ব্যথা পাই, তাই না? পড়ে যাই, হাত ভেঙে যায়, অ্যাক্সিডেন্টে ব্যথা পাই, কাজে অনেক সময় ব্যথা পাই। কাজে কালকে যে ঘটনা ঘটেছে, শিক্ষকরা তাদের গায়ে হাত তুলেছে, তারা ব্যথা পেয়েছে অনেকে, বুঝলে? কিন্তু ওই ব্যথাটা যে শরীরের ব্যথাটা কিন্তু আসল ব্যথা না, আসলে আসল ব্যথা হচ্ছে গিয়ে মনের ব্যথা, যে আমি এই ছাত্রদেরকে পড়িয়েছি, সেই ছাত্র আমার গায়ে হাত তুলেছে, ঠিক আছে? কষ্ট তো থাকে, কষ্ট কোনোদিন যাবে না আসলে। কিন্তু কথা হচ্ছে গিয়ে ওরা কেন করলো এটা, ওরা কি নিজেরা করেছে? ওরা নিজেরা করে নাই, ওদেরকে দিয়ে করানো হয়েছে, কারা করিয়েছে, কেন করিয়েছে। তো এখন কথা হচ্ছে কি, শিক্ষা মন্ত্রণালয়ে একটা চিঠি এসেছে, সেই চিঠির নিচে লেখা আছে পুলিশ বাহিনী, অমুক বাহিনী, তমুক বাহিনী, মানে একটা ভয় দেখানো আর কি, যে দেখো শিক্ষকদের কাছে একটা চিঠি আসছে কিন্তু কপি টু পুলিশ বাহিনী, অলরাইট, এটা করতে হবে, ওইটা করতে হবে। যে জিনিসটা নিচে লেখা নাই, কপি টু ছাত্রলীগ কথাটা লেখা নাই, অলরাইট, কিন্তু সেটা হয়তো উপর থেকে বলা আছে যে তোমরা ছাত্রলীগকে ব্যবহার করে কাজ করতে থাকো, আমাদের সাপোর্ট আছে, নিশ্চয়ই মৌখিকভাবে বলা হয়েছে। তার কারণটা কি? তার কারণ ছাত্রলীগের তারা এখান থেকে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে এবং হ্যাঁ, এবং বিসির নেতৃত্বে এটা হয়েছে, বিসি আসছে, বিসি আসার পরে আমাদের উপর হামলা ছেড়েছে, আমাদের একটা ব্যানার ছিল, সেই ব্যানারটাও কেড়ে নিয়েছে। আমরা ভিতরে ঢুকতে দিব না, তাই ওরা ধাক্কা মেরে গিয়ে ঢুকছে। এই ছাত্রলীগ, এই ছাত্রলীগকে পুষছেন, 7 বছর কারা চালিয়েছে এই ইউনিভার্সিটি, কারা চালিয়েছে? এখন কথা বলে সার্টিফিকেট পায় না, সব ক্লাস চলছে, কন্ট্রোলের অফিস খোলা আছে, সব কিছু ওপেন আছে, কোথা থেকে তারা সার্টিফিকেট পায় না? এগুলি আজকে আজকে থেকে পরিবেশ নষ্ট হলো, শিক্ষার পরিবেশ নষ্ট, এইটার জন্য দায়ী ভাইস চ্যান্সেলর। কেন ওনারা স্টুডেন্টসদের লাগিয়ে দিয়েছেন টিচার্সদের বিরুদ্ধে? উপাচার্যের পদত্যাগের দাবিতে সকাল 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সমাবেত হন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের আন্দোলনরত শিক্ষকরা। কিন্তু এর আগে থেকে সেখানে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শিক্ষকরা অবস্থান নিতে চাইলে বাধা দেয় ছাত্রলীগ। কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক সহ বেশ কজন শিক্ষক লাঞ্ছিত হন। এ হামলার জন্য উপাচার্যকে দায়ী করেন শিক্ষকরা। ছাত্রলীগের তারা এখান থেকে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে এবং হ্যাঁ, এবং বিসির নেতৃত্বে এটা হয়েছে। আমরা ভিতরে ঢুকতে দিব না, তাই ওরা ধাক্কা মেরে গিয়ে ঢুকছে। এই ছাত্রলীগকে পুষছেন, 7 বছর কারা চালিয়েছে এই ইউনিভার্সিটি, কারা চালিয়েছে? এখন কথা বলে সার্টিফিকেট পায় না, সব ক্লাস চলছে, কন্ট্রোলের অফিস খোলা আছে, সব কিছু ওপেন আছে, কোথা থেকে তারা সার্টিফিকেট পায় না? শিক্ষকদের এমন অভিযোগ অস্বীকার করে উপাচার্য অধ্যাপক ডক্টর আমিনুল হক ভুঁইয়া জানান, শিক্ষকরাই তাকে কার্যালয়ে ঢুকতে বাধা দিয়েছেন। আমি যখন ঢুকি, আমার স্টেন প্রক্টররা আমাকে এগিয়ে নিয়ে আসছেন, এবং যেহেতু সামনে একটা জটলা ছিল, বরঞ্চ আমি দেখেছি আমাকে ফারুক উদ্দিন, পরবর্তীতে ইয়াসমিন হক, পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার বাধা দিয়ে সব তারপর ঢুকে গেছি। এদিকে শিক্ষকদের উপর হামলার কথা অস্বীকার করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এটা সম্পূর্ণ একটা মিথ্যা অপবাদ, কারণ আমরা এখানে আসছি সাধারণ শিক্ষার্থীরা, এসি যেন হয়, আমাদের দাবিগুলো যেন এখানে উঠে, আমাদের অনেকের ভর্তি আটকে আছে, আমাদের কোনো ধরনের কার্যক্রম হচ্ছে না, ওনারা সম্পূর্ণ সরকারের বিরুদ্ধে গিয়ে নিজেদের ব্যক্তি স্বার্থ চরিত্র করার জন্য আন্দোলন করতেছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে সে ব্যাপারে যথেষ্ট পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং আমরা আশা করি যে ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ করবেন না বা হবেও না। বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে গত 13 এপ্রিল উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। আন্দোলনের এক পর্যায়ে উপাচার্য 22 এপ্রিল থেকে 2 মাসের ছুটি কাটাতে বাধ্য হন। সময় সংবাদ, সিলেট।